শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বালাগঞ্জ উপজেলার প্রায় শতাধিক দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে বালাগঞ্জ সনাতন সংঘ। আমাদের প্রতিনিধি তারেক আহমদ জানান, শুক্রবার দুপুরে শ্রী শ্রী মদন মোহন জিও আশ্রমে বস্ত্র বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ সনাতন সংঘের সভাপতি ডক্টর মনীষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রিপন কান্ত দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন অমলিন্দু দাস, লিটন মন্টু, রঞ্জন দাস, সুদীপ রায়, রিঙ্গু দাস, রিপন লাল রায়, তীর্থ সাহিত্য পরিষদের সম্পাদক বিভাস দাস, বিজয় সহ আরও অনেকে।